নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, চলে এসেছি তোমাদের চ্যানেল আঁকি বুকিতে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার এর একটা গ্রিটিংস কার্ড করে থাকি কিভাবে করছি, এখানে ড্রয়িংটা শুরু করছি। এখানে ইয়ার হবে। এবার এখানে একটা ক্যারেক্টার আমি ড্রয়িং করছি, প্রথমে দেখো। মানে হ্যাপি নিউ ইয়ার লেখাটা হলো। এখানটা একটু ঠিক করে দিচ্ছি ক্যারেক্টারটাকে, আমি তাড়াতাড়ি করে করেছিলাম, এটা একটু সুন্দর করে করছি। এই লেখাটাকেও ঠিক করছি। এবার ব্যাপারটাকে একটু আমি ঠিকঠাক করছি। এবারে ডেকোরেশন গুলোকে আমি করে দিই। এরকম করে লাইট লাইট করে দিই। এই জিনিসগুলো তোমরা নিজেরাও নিজেদের মতন ভাবে করতে পারো, সুন্দর ভাবে যতটা ভালো হয়। দেখো আমি কিভাবে করছি, তোমরা বাড়িতে ট্রাই করো এরকম ভাবে। এবারে এইসব জায়গাগুলো একটু ডেকোরেশন করে দিচ্ছি, দেখো কিভাবে করছি। এবারে বন্ধুরা, জেল কালির পেনটা দিয়ে পুরো আউটলাইনটাকে, পেন্সিলে প্রথমে করলাম, পুরো আউটলাইনটাকে করে নেবো। খুব সাবধানে এটাকে করবে, কারণ এটা খুব সূক্ষ্ম কাজ। Thank you.
থাকবে, এই লেখাটাকেও লিখে দিচ্ছি, সুন্দর আস্তে আস্তে করে করবে। ইয়ার লেখাটাও করে দিচ্ছি আমি। এই ডেকোরেশন গুলোকে আমি পুরোটাকে ব্ল্যাক কালি দিয়ে আউটলাইন করে নিচ্ছি প্রথমে। এরকম ভাবে আমি পুরো আউটলাইনটাকে আমি কালি দিয়ে করে দিলাম। তারপর আমি কালার ফিল করব। আগে এই পেন্সিল দাগগুলোকে ইরেজ করে নিচ্ছি। এবারে আমি এই রেড কালারে দিয়ে হ্যাপি লেখাটাকে লিখে দিচ্ছি। এই পুরোটাকে রেড কালার করে দেবো। এটাকে পুরো আমি রেড কালার করে দিলাম। এবারে নিউ লেখাটাকে ব্লু কালার করে দিচ্ছি। সাবধানে করবে, আউটলাইনের বাইরে না বেরিয়ে যান। এবার ইয়ার লেখাটাকে এই অরেঞ্জ কালার করে দিচ্ছি। এই পাতা যেগুলো রয়েছে সেগুলোকে আমি গ্রিন কালার করে দিচ্ছি, দেখো। এই ছোট ছোট গুলোকে অরেঞ্জ কালার করে দেবো। এরকম ভাবে একটা হ্যাপি নিউ ইয়ার এর গ্রিটিংস কার্ড আমি সিম্পল ভাবে তো করে দেখালাম। তোমরা বাড়িতে এরকম ভাবে করবে। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। তোমরা অনেকে ভিডিওগুলো দেখছো বাট সাবস্ক্রাইব করছো না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, বাই বাই।